প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহরা আমাদের সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই দুসোম্ব দিয়ে শুরু করতেছে আজকের ভিডিও বাতিল হচ্ছে তেইশ ও চব্বিশ ডিসেম্বরের সতেরোতম নিবন্ধন পরীক্ষা সম্মানিত বিহার চলুন এ বিষয়ে এখন জেনে নেই পুরো বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষ এন প্রিলি পরীক্ষার অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও পাঠিয়েছে সংস্থাটি তবে সেই প্রস্তাবে এখনও অনুমোদন মেরেনি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি বছরের তেইশ ও চব্বিশ ডিসেম্বর সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তাবনা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠিয়েছে এন চলতি মাসের শুরুর দিকে এই প্রস্তাবনা পাঠানো হলেও এখনো মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে অনুমোদন মেলেনি নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এন এর প্রস্তাবনা আমরা পেয়েছি তবে আমাদের হাতে অনেক কাজ এমপি আপিলের নিষ্পত্তি সহ বেশ কিছু কাজ রয়েছে এই কাজগুলো শেষ হওয়ার পর সতেরোতম নিবন্ধনের পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে প্রায় তিন বছর ধরে পরীক্ষার অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা দুটো সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তারা বলেছেন এন প্রস্তাব পাঠিয়েই তাদের কাজ শেষ করেছে মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও কোনো তাগাদা দেওয়া হচ্ছে না প্রার্থীরা জানান সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দু হাজার বিশ সালে তেইশ জানুয়ারি তিন বছর হতে চললেও এখনও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি যারা এই নিবন্ধনে আবেদন করেছিল তাদের অনেকেরই বয়স পঁয়ত্রিশ অতিক্রম হয়ে গেছে অনেকের বয়স পঁয়ত্রিশ বছরের কাছাকাছি এই অবস্থায় দ্রুত পরীক্ষা না নেওয়া হলে অনেকেরই শিক্ষক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো সম্মানিত ভিহার্স এই ছিল আজকের এনটিআরসি এর পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী নতুন কোনো এন সি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম